এবার উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার নাম যারা রিজার্ভ চুরিতে জড়িত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাশউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সোমবার দুপুর দুটোর দিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দিয়েছেন। আর ওই চারজন কর্মকর্তার নাম হচ্ছে শেখ রিয়াজউদ্দিন, সালে উদ্দিন আবদুল্লাহ, জুবায়ের বিন হুদা এবং রফিক উদ্দিন মজুমদার। আর আমরা এই নিউজটি পেয়েছি বাংলা ট্রিবিউন থেকে। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে এই নিউজটির নিচে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে মাহফুজ মিঠু তিনি লিখেছেন, যেখানে বড় বড় সব কর্মকর্তারা সব হিন্দু সেখানে চারজন মুসলমান এ কাজ করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। রিজওয়ান খান তিনি লিখেছেন যে সর্ষের মাঝেই ভূত। এম জি এফ খান তিনি লিখেছেন, প্রকাশ করা হোক যে আমাদের টাকা চোরদের। বাসুতোষ নাথ তিনি লিখেছেন, কিছু কিছু মডারেট তখন লাফিয়েছিলেন আর বলেছিলেন হিন্দু কর্মকর্তারা জড়িত ছিল।